ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরায়েলের গণহত্যার প্রভাব এবারের প্যারিস অলিম্পিকেও। আসরের শুরু থেকেই ইসরায়েলি ক্রীড়াবিদদের নিষেধাজ্ঞার দাবিতে উত্তাল ছিল প্যারিস। তবে শত আন্দোলনে অনর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। নিষেধাজ্ঞা তো দূরে থাক, ইসরায়েলি অ্যাথলিটদের অন্য দেশের তুলনায় দেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। গেমসের মাঝেই তাই থেমে থেমে চলছে বিক্ষোভ। নানাভাবে ইসরায়েলের ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আসছেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা। তবে এবার ভিন্ন ঘটনার সাক্ষী হল প্যারিস অলিম্পিক। অলিম্পিক জুডোর শীর্ষ ষোলোতে মুখোমুখি হয়েছিলেন তাজিকিস্তানের জুডোকা নুরালি ইমলি ও ইসরায়েলের তোহার বুটবুল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইসরায়েলের তোহারকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন নুরালি। কিন্তু জয়ের পর ফিলিস্তিনের মুক্তির দাবিতে অদ্ভুত কাণ্ড করেন তিনি। ইসরায়েলি প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান নুরালি। আল্লাহু আকবার বলে ফিলিস্তিনের মুক্তির দাবিতে চিৎকার করেন নুরালি। এ রাউন্ডের পরের রাউন্ডে জাপানের জুডোকা হিফুমি অ্যাবের মুখোমুখি হন নুরালি। ম্যাচের শেষ দিকে জাপানি প্রতিপক্ষের সঙ্গে আর পেরে ওঠেননি। সজোরে নুরালিকে মাটিতে আছড়ে ফেলেন অ্যাবে, এতে তার হাত ভেঙে যায়। ইঞ্জুরিতে অলিম্পিকে শেষ হয়ে যায় নুরালির। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনা। সমালোচকদের অনেকেই লিখেছেন, যেমন কর্ম তেমন ফল। মাঠে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে অখেলোয়াড় সুলভ আচরণের শাস্তি পেয়েছেন নুরালি। তবে অনেকে আবার তার পক্ষেও কথা বলেছেন। পারভীন আক্তার, সময় সংবাদ।